24 ঘন্টা আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রীর ভৎসনার পরেও সোজা হলো না বেসরকারি স্বাস্থ্য পরিষেবা, ফের অমানবিকতার নজির, ফের লাগামহীন বিল। বিল না মেটানোয় রোগী ছাড়তে অস্বীকার, অভিযোগ এরই টানা পড়েনি মৃত্যু হলো বাইক দুর্ঘটনায় আহত এক যুবকের। অমানবিকতার অভিযোগ এবার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। গত 16 ফেব্রুয়ারি হাওড়ার বালটিকুড়িতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন ডানকুনি সঞ্জয় রায়, ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। অভিযোগের পর থেকে সাধ্যের সীমা ছাড়াতে থাকে বিল, বিল গিয়ে দাঁড়ায় 7,40,000। তখন সরকারি হাসপাতালে স্থানান্তরের কথা ভাবে পরিবার, ভর্তির ব্যবস্থা হয় এসএসকেএম হাসপাতালে। অভিযোগ, বিলের বেশিরভাগ অংশ দেওয়া হলেও বাকি টাকা না মেটানো পর্যন্ত রোগীকে ছাড়তে রাজি হয়নি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত চেক এবং ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট জমা রাখলে ছাড়া হয় রোগীকে, কিন্তু ততক্ষণে রোগীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। এসএসকেএম এ নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি সঞ্জয় রায়কে। ওখানে গিয়ে বললাম যে আমরা বেড পেয়েছি, টাকার জন্য আমাদের পেশেন্টকে আটকে রেখেছে। আমি পেশেন্টের কাছে কন্টিনিউয়াসলি ছিলাম, আমাদের শুধু রিলেটিভেরা মানে তারা যেখান থেকে পারছে টাকার, আমরা আমাদের বাড়ি অনেক দূর, সেই ডানকুনি থেকে আমরা আসছি, যেভাবে পাড়ার ছেলেরা আমাদের রিলেটিভ পাড়ার যেভাবে যারা যেরামভাবে পেরেছে টাকা তুলে কীভাবে তারা এসেছে, কিন্তু অনেক রিকোয়েস্ট যে আমরা এখানে আছি, আপনি পেশেন্ট ছাড়ুন। আপনারা তো বুঝতে, আমাদের এখান থেকে বারবার কল করছে যে বেড ফাঁকা, পেশেন্ট কোথায়, আমরা পেশেন্ট আনতে পারছি না জানেন, শুধুমাত্র টাকার জন্য। কালকে বলছে জামাটা পাঠিয়ে দেবেন, কালকে বলছে জামাটা পাঠিয়ে দেবেন, জামাটা অ্যাপেলোর জামাটা পাঠিয়ে দেবেন। বন্ড মানে বাড়িতে যেগুলো ছিল সেই সময় তো ফিক্সড ডিপোজিটের টাকাও মানে আমরা 11,00,000 টাকা দিয়ে রেখেছি 7,00,000 টাকার এগেনস্টে। তাও আমরা বলেছিলাম যে এখানে যেহেতু আমরা সিটের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি, আমাদের ইমিডিয়েট ছেড়ে দিন, আমরা 4-5 জন এখানে থেকে যাচ্ছি, জীবিত মানুষ আমরা, বন্ড হিসাবে থাকছি, সেই ব্যাপারেও ছাড়েনি। অতিরিক্ত বিল নিয়ে বেসরকারি হাসপাতালকেও কিন্তু সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। টাউন হলে বেসরকারি হাসপাতালে সেই সভায় কি বক্তব্য ছিল এই হাসপাতাল কর্তৃপক্ষের, আসুন একবার শুনি। আমি এটা বলবো না অ্যাপেলো ইজ ব্যাড হসপিটাল, নিশ্চয়ই আপনারা ভালো ট্রিটমেন্ট দেন, আপনাদের ডাক্তাররা ভালো, কিন্তু এটা মনে রাখবেন বিলটা কিন্তু বেড়েই যাচ্ছে 35-40-45। ওয়াই? আমরা প্রচুর এক্সপেন্সিভ ইকুইপমেন্ট নিয়ে এসেছি, আমরা কাটিং এজ টেকনোলজিতে বিলিভ করি, আমরা বিলিভ করি যে হায়েস্ট মানে ক্লিনিক্যাল এক্সেলেন্স আমরা অ্যাচিভ করার চেষ্টা করি, এবং আমরা জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেড হসপিটাল ম্যাডাম, আমাদের অনেকগুলো প্রোটোকলস ফলো করতে হয়। সিটি স্ক্যান করতে গিয়ে ভেন্টিলেশন, আর এরপর ভেন্টিলেশন খোলা হয়নি, এদিকে চরচর করে বাড়ছে বিল, এ কেমন চিকিৎসা? বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রশ্ন রোগীর পরিবারের। পেশেন্টকে ভেন্টিলেশনে দিতে হবে, পেশেন্টকে একটা সিটি স্ক্যান করাতে হবে, তার জন্য একটা ইনজেকশন দিতে হবে, যার জন্য ওয়াইফকে বা কাউকে, লাইফ রিস্ক আছে, তার কোনো সাইড এফেক্টস আছে, তার জন্য ওয়াইফকে বা বাড়ির মা বাবা কাউকে সই করতে হবে। সেইটা আমাদের দেড়টা দুটোর মধ্যে সই করানোর পর থেকে সন্ধেবেলা 6:30-7 অবধি সেই পেশেন্টকে ফেলে রাখলো, পেশেন্ট পার্টিকে দিয়ে বন্ড সাইন করে নিলেন, কিন্তু 7:30 অবধি আপনারা ফেলে রাখছেন, মানে বুঝতে পারছি না আমাদের, তাহলে কি ক্রিটিক্যাল নয় কি, মানে স্ক্যানটার কি দরকার নেই? তখন ওনারা, তারপরে ওরা স্ক্যান করলেন, করার পরেই সেদিন রাত থেকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দিলেন। যে জেইনকে অ্যাক্সিডেন্ট হয় তারপর থেকে একবার ফুল বডি এমআরআই, একবার ফুল বডি স্ক্যান হয়েছে, তারপরেও ওরা প্রতিদিন একদিন অন্তর, আজকে মানে ফুসফুসে জল জমেছে, কালকে রিবকে যে চোট আছে, পরশু কিডনিতে চোট আছে, একসাথে কোনোটা বলতে তো পারেই নি, একের পর এক ডিপার্টমেন্টের ট্রান্সফার, এবং তার জন্য এক এক দিনে 1,20,000 টাকা করে জাম্প,